হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুগণ, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাক সাম্প্রতিক পদ্মশ্রী সম্মানে সম্মানিত বঙ্গরত্ন মঙ্গলাকান্ত রায়ের সম্বন্ধে দু চার কথা জানামো। সারিন্দার রাজা বা কিংস অফ সারিঞ্জা মঙ্গলাকান্ত রায়ের বর্তমান বাড়ি ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধলাগুড়ি গ্রামত। তবে বঙ্গরত্ন মঙ্গলাকান্ত রায়ের জন্মস্থান ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুটি গ্রামত প্রায় 100 বছর আগত। ছোটবেলা থাকি দোতরা, খমক আর সারিঞ্জার প্রতি ওমার ভীষণ টান ছিল, আর এই টানের বসতে ওমরা শেষ পর্যন্ত ঘরছাড়া হয়ে যায়। তারপর গ্রামেগঞ্জে নানা জায়গায় ঘুরিতে ঘুরিতে শেষত দেখা হয় টলমল গোসাই নগদ। টলমল গোসাইয়ের ঠে সেই সময় 5 টাকার বিনিময়ে কিনি নেয় একটা সারিন্দা। এই টলমল গোসাই হয় মঙ্গলাকান্ত রায়ের গুরু। সারিন্দা কেনার পর মঙ্গলাকান্ত গোসাই একটা ছাড়া পাখির মতন প্রকৃতির সাথে মিশে যায়। প্রকৃতির গাছপালা পশুপাখির সাথে মিশিতে মিশিতে ওমরা নানা পশুপাখির ডাক সারিঞ্জার মাধ্যমে তুলে ধরা শিখে। শিয়াল, কুকুর ও নানা পাখিসহ মুরগার ডাক অবিকল নকল করির পারে, আর একসময় তার পরিচিতি হয়ে যায় মুরগা দাদু নামে। একজন কইনা তার বাপের বাড়ি ছাড়ার সময় কেমন করি কান্দে, সেই কান্দনের সুর তার খুবই বিখ্যাত। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আর আসামের নানা রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন থেকে অসংখ্য সম্মানে সম্মানিত। বঙ্গরত্ন সম্মানের পর সাম্প্রতিক পদ্মশ্রী সম্মানও মঙ্গলাকান্ত গোসাইয়ের ঝুলিত। ধর্মপ্রাণ এই মানসিটার নিজের থাকিবার ঘরের দোতলা ঘরটার দোষা ভাঙে যাওয়ার মতন হলেও ধর্মস্থান মন্দিরটা অত্যন্ত সুন্দরভাবে গুছানো। প্রতি বছর এই মন্দিরে অনুষ্ঠানত হাজার হাজার মানসির ভিড় জমে। মঙ্গলাকান্ত রায় 80 বছরের বেশি সময় ধরি সারিঞ্জা আর লোকগান লালন পালন করে আসেছে, আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বয়সী অথবা ইজ দ্য ওল্ডেস্ট লিভিং ফক মিউজিশিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুগণ, পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় গোটা উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ তথা রাজবংশী জনজাতির গর্ব। আর এই তথ্য তোমার লাগ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করি, পাশে থাকেন, দণ্ডবোধ।